নমস্কার। চন্দ্রনাথার অধবার জীবনের প্রথম প্রেম পর্যায়টা মনে আছে তো আপনাদের? আমি আজকে তাদের জীবনের দ্বিতীয় প্রেম পর্যায়টা নিয়ে বসেছি। আমার আজকের নিবেদন অধবা, আমারই লেখা। চন্দ্রনাথ অধবার প্রেমে পড়িল, চন্দ্রনাথ লাবণ্যের প্রেমে পড়িল। চন্দ্রনাথের শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণে সর্বত্রই লাবণ্যময় দেখিতে লাগিল। চন্দ্রনাথ রোজ লাবণ্যের কথা চিন্তা করিয়া ঘুম থেকে ওঠে, লাবণ্যের কথা মনে করিয়া অফিসে যায়, লাবণ্যের মুখ মনে করিয়া অফিস হইতে গৃহে প্রত্যাগমন করে। লাবণ্যের সাথে তার দেখা হয় বই কি কথা আছে। লাবণ্য, তুমি আমার হইতে পারো না? সেই অসাধারণ স্মিত হাসি লাবণ্যের মুখে। প্রতিদিনের ব্যবহারে নষ্ট করিয়া দিও না, মলিন করিয়া দিও না আমাদের সম্পর্ক, যাহা কিনা আমাদের পূজার অঞ্জলি। লাবণ্যের চারিধারে দুর্ভেদ্য স্বর্ণ বলয়, এই রহস্যে কৌতুকে মেশা হাসির আবির, সুদূর করিয়াছে তারে, করিয়াছে নিবিড়। চন্দ্রনাথ এই নিবিড়তার প্রেমে পড়িল। এমনি করিয়া দিন যায়, মাস যায়, তবে বছর ঘুরিতে পারিল না। চন্দ্রনাথের মাতার কানে সংবাদ গেল, কোনো এক মোহময়ী ডাকিনী তাহার পুত্রের জীবন নষ্ট করিতে উন্মুখ হইয়া পড়িয়াছে। পাগলিনীর ন্যায় তিনি ছুটিয়া রাজদরবারে আসিয়া উপস্থিত হইলেন নালিশ জানাইতে। রাজা তৎক্ষণাৎ সেনাপতিকে সংবাদ আনিতে পাঠাইলেন। মহারাজ, খবরটা অনেকেই জানে, কিন্তু ওই রমণীর কাছে কেহ গিয়া উঠতে পারে না। কারণ? সে এক অদ্ভুত রমণী মহারাজ। নগরের শেষ প্রান্তে একটি ক্ষুদ্র বাটিকাতে অত্যন্ত সাধারণ ভাবে একাকী জীবিকা নির্বাহ করে। পাড়া প্রতিবেশীদের স্বরূপ করূপ কোনো বক্তব্যই তাহাকে স্পর্শ করিতে পারে না। তিনি নিজের ইচ্ছাধীন স্বাধীন ভাবে সারা নগরীতে ঘুরিয়া বেড়ান। রাজা গম্ভীর ভাবে রাজপণ্ডিতকে প্রশ্ন করিলেন, এইরূপ রমণী রাজ্যে থাকিয়া কাহারও কোন রূপ উপকার হইতেছে কি? না মহারাজ, বরং সমস্ত প্রকার পুরুষের মস্তিষ্ক বিকৃতির কারণ হইয়া পড়িতেছে। তাহার পরদিন হইতে লাবণ্যকে দিকশূন্যপুরে আর খুঁজিয়া পাওয়া গেল না। দিকশূন্যপুরের প্রত্যন্ত অঞ্চলে ছোট্ট বাটিকাটি, কয়েকটি শালিক, চড়ু আর একটি নীলকণ্ঠ পাখিকে লইয়া একাকী দিন কাটাইতে লাগিল। সময় থামিয়া থাকে না, সময় আগাইয়া যাইতে লাগিল। দিন মাস যাইতে যাইতে বর্ষ পেরিয়া দ্বাদশ বর্ষ অতিক্রান্ত। চন্দ্রনাথ এখন দুই পুত্রের গর্বিত পিতা। অফিসের কাজের কারণে নিশ্চিন্দিপুরের বাসিন্দা। এমতো অবস্থায় চন্দ্রনাথকে একদিন অফিসের কাজে শিলং পাহাড়ে যাইতে হইল। শিলং পাহাড়ের মনোরম পরিবেশ, অদ্ভুত সুন্দর আবহাওয়ায় হঠাৎ করিয়া তাহার অমিত্রায়ের কথা মনে পড়িতে লাগিল। সে যাহাই হোক, একদিন ছুটির দিনে সান্ধ্য ভ্রমণ করিতে করিতে সে নগরের শেষ প্রান্তে আসিয়া উপস্থিত হইল। এমন সময় ঝাপাইয়া বৃষ্টি আসিল। শিলং পাহাড়ের বৃষ্টি অত্যন্ত মনোরম, কিন্তু শীতের প্রকোপটাও বড় বেশি মনে হইতে লাগিল। একটু চাপাইলে মন্দ হয় না? চন্দ্রনাথ ধীরে ধীরে আগাইয়া যাইতে লাগিল। শহরের শেষ প্রান্তে একটি ক্ষুদ্র বাটিকা, অপরূপ সুন্দর ভাবে বনফুলের কেয়ারি দিয়া সাজানো। কি এক অমোঘ আকর্ষণে চন্দ্রনাথ ধীরে ধীরে বাটিকার দিকে আগাইতে লাগিল।
সুন্দর, তুমি চক্ষু ভরিয়া এনেছো অশ্রু জল, এনেছো তোমার বক্ষে চাপিয়া দুঃসহ মানন। দুঃখ যে তাই উদ্বেল হয়ে ওঠে, মুগ্ধ প্রাণের আবেশ বন্ধ ছুটে, সে তাকে শোষিয়া উঠে বিকশিয়া বিচ্ছেদ শতদল। এ কণ্ঠ উহার চেনা, এ আবৃত্তি উহার চেনা, চন্দ্রনাথ মন্ত্রমুগ্ধের মতো ঘরের ভিতর দিকে আগাইতে লাগিল। জনাচারেক অনুহুরা রমণী শেষের কবিতা আবৃত্তি করিতেছেন। চন্দ্রনাথ বাহিরের দিকে তাকাইল, ঘরের বাহিরে একটি ছবিতে মালা পরানো, বনফুলের মালা। এ চোখে হাসি চন্দ্রনাথের চেনা। সে ছবির নিচে দুইটি ধূপ, একটি প্রদীপ, তার নিচে বড় বড় করিয়া লেখা অতপাল।